হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ফ্যামিলি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো। আর হচ্ছে গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, এখন বাজছে 7:30 বাজছে, ভুল হয়ে গেল। তো আজকে সকাল সকাল মানে ব্লগটা স্টার্ট করছি। আর হচ্ছে সকাল দিয়ে কিন্তু উঠেছি অনেকক্ষণ আগে, 5:30 সময় উঠেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো 7:10 বাজছে, আর আমাদের ঘড়িতে বলেছি যে একটুকুনি ফাস্ট আছে, তো তার জন্য 10 মিনিট ফাস্ট আছে করা। আর আজকে তো সকাল সকাল উঠেছি, এমনি কোনো সেরকম কাজ হয়নি। হ্যাঁ, সেরকম কাজ হয়নি, ঠাকুরের পর্দাটা খুলে দিলাম, খালি হাত মুখ ধুয়ে কাপড় টাপড় চেঞ্জ করেছি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো এখন ফুল কটা তুলে নিই, কারণ রান্নাবান্না কমপ্লিট করলাম, সকালে রুটি আর সবজি করেছি, তোমাদের ওটা পরে দেখাচ্ছি ফুল তুলে এসে। আর ঘরে সেরকম ঝাড়টার ভালো করে দেওয়া হয়নি, তো দেবো এখন। তো আগে চলো ফুলটা নিয়ে আসি, নাহলে ফুলগুলো পাড়ার বাচ্চাগুলো সবাই নিয়ে নেবে। তো সকাল সকাল বেশ ভালোই লাগে ফুল তুলতে। আর এদিকে বৃষ্টি হয়েছে একটু আগে, তো গাছগুলো ভেজা দেখতে পাচ্ছ। আর এইটা আমাদের হচ্ছে যে জমিটাতে আমরা সবজি চাষ করেছি ঘরের পাশে, ওই জমির সাইড দিয়ে আগের বারে তোমাদের দাদা যে ডালগুলো গাছগুলো শুকিয়ে গিয়েছিলো, মানে ফুল হচ্ছিলো না, সেই ডালাগুলোকে সাইডে সাইডে লাগিয়ে রেখেছিলো। তো এবার ভালোই ফুল হচ্ছে। তো সকাল সকাল না উঠলে ফুল পাওয়া যায় না। তো সকাল সকাল উঠি এমনি, আর হচ্ছে জামা কাপড় মাঝে মাঝে সকালবেলা উঠে চেঞ্জ করতে দেরি হয়ে যায়, কারণ ঘরের অনেক কাজ থাকে, তো তার জন্য ফুলটা তুলতে লেট হয়ে যায়, কিন্তু তারপরে আর ফুল পাওয়া যায় না। তো দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকো আমার সাথে থেকে ভিডিওটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো প্লিজ তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আর এখানে ভিতরে আমার ঘরের সাইডে নীলকণ্ঠ ফুলের গাছ আছে, রাস্তার ধারে ছিল, ওইগুলো হচ্ছে সবাই নিয়ে নেয় দেখে। গাছটা মানে শুকিয়েও গেছে একটু, কারণ বয়স হয়ে গেছে গাছটার। এখানে দেখো কিছু ডোপাটি ফুল আর কিছু নীলকণ্ঠ ফুল তুললাম, কারণ হনুমানজি আছে, হনুমানজিকে নীলকণ্ঠ ফুল দিতে হবে। আর এদিকে টোটোতে করে দেখো বাবাই, আমাদের পাশের বাড়ির একটা ছেলে, ওর টোটো আছে, তো ও টোটোতে করে বাবাই ব্রাশ করতে করতে সকালবেলা ও টোটোতে করে ঘুরছে। আর আমি এখানে রাস্তার কাছের গাছটা বলেছিলাম না, ওটা দিয়ে কিছু নীলকণ্ঠ ফুল আমি তুলে নিলাম। তো এখন ফুল তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো বেশ খানিকটাই ফুল হয়েছে। তো এর দিয়ে সকালে দেখেছি সবাই ফুল তুলে নিয়েছে, তুললাম, ফুল তুলে চলে আসলাম। তোমরা দেখলে তো গাছে না অনেক ফুল হয়, কিন্তু বাচ্চাদের জন্য থাকে না, সব মানে নিজে গাছের মধ্যে একটাও রাখে না। তো আজকে আমি ফুলগুলো তুললাম, তো এমনি বাবাই তোলে। তো আর কিছু রুটি বাকি আছে, তো রুটিগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী রান্না করলাম এত সকাল সকালে। তো চলো দেখতে থাকো রুটিগুলো বানিয়ে নিই। Thank you.
এখানে আমার লাস্ট রুটি ছিল, রুটিটাও আমি ভেজে নিলাম। আর এখন হচ্ছে ওভেনটাকে একটু মুছে নিচ্ছি, কারণ না দুপুরের আবার রান্না আছে, আর সময়ের কাজটা সময় করে রাখলেই আমার মনে হয় ভালো হয়। আমি তো অতটা তো পারি না সবসময়, কিন্তু যখন সময় পাই আমি কাজটা আমি করে রাখি গুছিয়ে, তো ভালো হয় গুছিয়ে রাখলে। তো রুটি করা তো রেডি হয়ে গেছে, ভাবলাম সকালবেলা আগে রুটিগুলো কমপ্লিট করে নিই, কারণ অল্পই রুটি করেছিলাম তখন, তারপরে বাদ বাকিগুলো এখন করলাম। তো রুটি টুটিগুলো খেয়ে নেবো সকালবেলা, খাওয়া ঝামেলা গেলে মানে, তারপরে বাদ বাকি কাজ করব। আর বাবাই হচ্ছে খেয়ে টিউশনে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করে করলাম, কারণ না 7টা বেজে গেছে, তো ও এক্ষুনি চলে যাবে। এখন দিয়ে টিচার 7:30 দিয়ে আসছে, তো তার জন্য আমি একটুকুনি লেটে করছি। আর এখানে দুধ আছে, দুধটা একটু গরম বসাই, বাবাই দুধটা খেয়ে যাবে। আর এখানে অল্প কাঁচা ছোলা রেখেছি, ছোলা সবজি করেছি, আর কাঁচা ছোলাটা যে যে খাবে খাবে, তো এখানে নিয়ে নিই একবারে। আর এর মধ্যে যে সবজিটা বানিয়েছি, সবজিটা কুকারেই বানিয়েছি, কারণ আমার খুব লেট হয়ে যাচ্ছিলো, তার জন্য কুকারে দিয়ে দিয়েছি। কুকারে আজকে সবজি ছোলা সবজি বানিয়েছি। মানে অনেক তো বাসন ছিল, আরো অনেক, এখন রান্না বান্না করে অনেক বাসন জমে গেছে আমার। তো দেখো ছোলা সবজিটা, ছোলা সবজি, ছোলা আলু দিয়ে সবজি করেছি, জোরটা গরম হয়ে গেছে। তো চলো, তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন, খাওয়া দাওয়া করে তারপরে, কেননা তোমার দাদা একটু বাইরে যাবে আর বাবাই পড়তে যাবে, টিউশন যাবে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি একটু পরে এসে। দেখো তোমরা তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটি। তো চলো বাই এখন। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে খাওয়া দাওয়া করে এসে বসলাম, মামা চকলেট খাচ্ছে, বাইরে গিয়েছিলো দোকানে গিয়েছিলো চকলেট আনতে, খুব চকলেট খাওয়া বেড়েছে ওর আজকাল। আমি খাই দেখো, ওখানে হাই করে দাও, হাই হাই, ভালো করে হাই করো। তো এখন তো খেয়ে দিয়ে এসে মানে একটুখানি বসলাম এখন, আর মাম্মাম এখানে আমার কাছে আছে, আর বাবাই টিউশন গিয়েছে, টিউশন গিয়ে টিউশন দিয়ে চলে এসেছে। আর এখন বাজে 9:30, আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে বাবাই টিউশন দিয়ে তো এসে খেলাধুলো করেছে, তোমাদের দাদা দোকানে চলে গেছে, আর মাম্মামকে খাইয়েছি, মাম্মামকে খালি দুধ খাইয়েছি, মাম্মামে চুল বেঁধে দিয়েছি, এটা ব্যাকা হয়ে গেছে, আর পিছনে দুটো চুল আছে, এই দেখো। হাই করে দাও, হাই, হ্যালো, আমি চকলেট খাচ্ছি বলে দাও। তো বসে আছি ব্যাস, আর আজকে এত সকাল সকাল রান্না করেছি তার জন্য কারণ আছে। আর আমি এখন হচ্ছে গিয়ে আছে, কিছু কাজ আছে, দুপুরে রান্না বান্না করবো, সেরকম কোনো কাজ নেই। তো এখন মামামকে নিয়ে একটু বসেছি, কারণ সকালবেলা খাওয়া দাওয়ার পরে না আমার খুব ক্লান্ত লাগে, মানে খুব ক্লান্ত, আর মানে হচ্ছে কালকে বার্থডে করার পরে না এত শরীর ক্লান্ত হয়ে গেছে না, আর রাতেবেলা ঘুম টুম কিচ্ছু হয়নি সারাদিন, মানে ক্লান্ত ক্লান্ত ভাব, আর অনেক রাতেবেলা ঘুমিয়েছি তো তার জন্য। আর হচ্ছে বাড়িতে হঠাৎ কে এলো সকাল সকাল, যেটা থাম্বনেল টাইটেল তোমরা দেখেছো, তো সকাল সকাল কে এসে হাজির হয়েছে, তো সকাল সকাল এসছে আমার ভাই। তো ও হচ্ছে মায়াপুরে একটা কাজ করতো, মানে একটা জব করতো মায়াপুরে, তো সেখানে কিছুদিন লকডাউনের জন্য ও মানে ছুটি ছিল, বন্ধ ছিল, তো ওর আবার সেটা মানে অফিসটা চালু হয়ে গেছে, মানে কাজটা চালু হয়ে গেছে, ও তার জন্য চলে এসছে আবার হঠাৎ। তো আমি ভেবেছিলাম আমাকে কেউ বার্থডে উইশ করবে না, তো হঠাৎ চলে এসছে, তো চলে এসছে দেখে ও সকাল সকাল কাজে যাবে, তো তার জন্য ওর জন্য কিছু খাবার বানাতে হবে, তার জন্য ও সকালবেলা মানে 7টা থেকে ওর ডিউটি 3টে অবধি। তো সকালবেলা এসে মানে সকালবেলা আমাকে চান টান করে মানে বলছে কিরে উঠবি না, 5:30 বেজে গেছে, আমি বলছি হ্যাঁ উঠবো, তো
দিয়ে বলছে ওর তাহলে দিয়ে আমি বলছি ঠিক আছে উঠছি। দিয়ে উঠে কালকে এতবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলা ভিজিয়ে তারপর হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে হচ্ছে সবজি করলাম। তো ছোলা দিয়ে আলু দিয়ে সবজি করলাম আর রুটি করলাম, ছোলা দিয়ে আলু দিয়ে সবজি কুকারে করলাম, দেখি দেখিয়েছি তোমাদেরকে। আর হচ্ছে রুটি করলাম সকালবেলা, ও খেয়ে গেল দুধ দিয়ে রুটি দিয়ে আর ছোলা সবজি নিয়ে গেলো, কারণ 12টা 1টা অব্দি তো খিদে পেয়ে যাবে না, তো দুপুরে এসে বাড়িতে ভাত খাবে। তো ও এখন মানে ও এমনি আমার বাড়িতে থাকে, এখানে থেকে ও যাতায়াত করে মায়াপুরে, তো ও সেখানে যাতায়াত করে মানে আসা যাওয়া করে, তো এমনি এরকমই। তো মানে অন্য কোথায় থাকবে তো এখন মানে বাড়িতেই থাকে, আমার কাছে থাকে, কারণ আমরা তো বাড়িতে 3-4 জনই থাকি, তো তার জন্য তো এই আর কি। তো ও সকালবেলা এসে মানে আমাকে হচ্ছে গিয়ে একদম মানে অবাক করে দিয়েছে। তো সকাল সকাল চান্নান এসে চান্নান করে নিয়েছে, চান্নান করে ওকে রাত্রি করে খাবার দাবার খেয়ে ও হচ্ছে চলে গেলো কাজে। মানে সকাল সকাল এসছে তো এসে মানে হঠাৎ করে মানে কি বলবো, আমি তো মানে অবাক হয়ে গেছি কে এসছে এত সকাল সকাল। তো যাই হোক হচ্ছে এসে তারপরে চান্নান করো ও করলো, আমি জানতাম ও আসবে, ওরা মানে হচ্ছে আসার কথা ছিল শুক্রবার দিন, তো ও হঠাৎ করেই চলে এসছে। তো এই আর কি, তো খাওয়া দাওয়া করলো, আমরাও করলাম সকাল দিয়ে, এখন দিয়ে আমার সকাল সকাল ব্লগ করবো, কারণ ও আছে যেহেতু ওর সকালবেলায় উঠতে হবে আরও সকাল সকাল। এমনি তো আমি নিজে ইচ্ছা মতন মানে কোনো সময় 6:30টার সময় উঠি, কোনো সময় 7টার সময় উঠি। এখানে মামামটা কেমন করে আছে, কি করছো তুমি, এরকম করে চকলেট খায় মামামের না কদিন ধরে এত নেশা হয়ে গেছে, আর এই বার্থডেতে বার্থডে যাওয়ার পরে কালকে দিয়ে এত কেক এত চকলেট খেয়েছে না, মানে কি বলো, মামামের দাঁতগুলো সব পোকা হয়ে যাবে, বুঝেছো, সব পোকা হয়ে যাবে। তো এই আর কি, তো ব্লগটা আমি মানে কি বলবো এখনই করছি, বসে আছি ফ্রি আছি তার জন্য। আর বার্থডেতে কী কী পেলাম টুকিটাকি তোমাদের দাদাকে গিফট দিলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই মানে ব্লগটা। তো এখন এই যে বসে আছি আর হচ্ছে সকালবেলা খেলে না আমার কি ঘুম পায় আর খুব ক্লান্ত লাগে প্রচণ্ড, মানে আর কালকে এতবেলা অনেক রাতে ঘুমিয়েছি, তো তার জন্য মানে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না শরীরটা, মানে ক্লান্তি ক্লান্তি ভাব ঘুম পাচ্ছে এরকম। তো এই আর কি, আর মাম্মা আর আমি তো বসে আছি, আজকে দুপুরবেলা কী রান্না করবো কিছুই জানি না, কী রান্না করবো, কী রান্না করবো মা, কী খাবে না না কী রান্না করবো বলো, আলু আলু ও খালি আলু বলতে জানে, আলু ভাজা করে দিও আলু খায়, কী রান্না করবো, কী রান্না করবো না না ভাত খাবে, ভাত খাবে প্লিজ, আমাকে প্লিজ বলছে, বলছে প্লিজ ভাত খাবো, ভাত ভাত খাবে, ও যদি কোনো কিছু খাবার চায় ওকে না দিলে আমাকে বলবে কি মা প্লিজ, মা প্লিজ দাও না প্লিজ, একটু বলো তো মাম্মা প্লিজ। ওর মামার জন্য চিপস নিয়ে এসছে অনেকগুলো চিপস, তাই না, সকালবেলা উঠে জানে যে জানতে মামা এসছে দেখেছে, তারপরে সকালবেলা উঠে বলছে কি ও তো একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছে, তো উঠে বলছে মা মাম্মা মাম্মা মাম্মাম কয়ে আমি মাম্মামকে তাড়ি দিয়েছি, তো এরকম বলেছি মাম্মামকে তাড়ি দিয়েছি, বসো বসো এখানে বসো, এইবার দেখো মাম্মামকে, এইবার দেখো আমাদের বুচু তাক, আমাদের বুচু দাঁতগুলো না সব নষ্ট হয়ে যাবে চকলেট খেয়ে খেয়ে, এমনিও আমাদের সবার দাঁতে পোকা আছে জানো, দাদু দাঁতে পোকা, দিদুনের দাঁতে পোকা, মাছি দাঁতে পোকা, মামা দাঁতে পোকা, খালি আমারই দাঁতে পোকা হয়নি, সবার বাবার খুব দাঁত যন্ত্রণা, আমার বাবার দাঁত ক্ষয় হয়ে গেছে, মায়ের একটা দাঁত তো বাঁধিয়ে নিয়েছে, আর বোনেরও দুটো দাঁত তোলা হয়ে গেছে পোকা লেগে, খুব চকলেট খায় আমার বোন, প্রচণ্ড পরিমাণে চকলেট, মানে একটা মানে মানুষ খেতে পারে একটা চকলেট আমি ভাবি না, এত বড় বয়স হয়ে গেছে প্রায় 18-19 বছর বয়স হতে গেল, দোকানে গিয়ে সবার আগে কিনবে চকলেট, কী সব চাটনি আচার মাচার বলে এইসব কিনবে, মানে ওর এরকম খাওয়া দাওয়ার নেশা। আর এ হয়েছে অনেকটা আমার বোনের মতন, বোনের মতন হয়েছে, মাছি মতন হয়েছে, পুচি মতন হয়েছে, তুমি পুচি মাছি কই, মাছি নাই, দাদা নাই, দিদুন কই, দিদি নাই, এই আর কি, মামার সঙ্গে টাইম পাস হয়ে যায় আমার ভালো, মানে বাবার সঙ্গে এতটা হতো না, আর হচ্ছে কি বলবো মামার সঙ্গে ভীষণ টাইম কাটে আমার। তো এই আর কি, তার জন্য সকাল সকাল মানে এসছে, তার জন্য এত সকাল সকাল আজকে রান্না হয়েছে, মানে তখন কটা বাজে 7টার সময় আমার রান্নাবান্না কমপ্লিট, মানে 7টার তার আগে, কারণ ও 7টার সময় ওখানে পৌঁছাবে, 6:30টার সময় আমার সব কমপ্লিট হয়ে গেছে, ও খেয়েছে, খেয়ে আবার চলে গেছে, তারপরে আমি ফুল তুলেছি, তারপরে ফুল তুলেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আমি, তারপরে দেখালাম যে কী রান্নাবান্না করেছি, তারপরে আমরা খেলাম। আর সকাল দিয়ে না আমার এত কোমরে ব্যথা হচ্ছে না, আজকে কী জানি কী হয়েছে বুঝতে পারছি না, তোমাদের দাদা বলেছে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে, কারণ এত কোমরে ব্যথা না প্রচণ্ড,
কালকে এই সাইডে হচ্ছিল ডান দিকে, আজকে বাঁ দিকে হচ্ছে। খুব ব্যথা কোমরের মধ্যে, এখনো আমি বেল্ট পরে আছি। কে আছে? কে বাবাই? কে এসছে? দাঁড়াও দেখে আসি। আমি ভেবেছিলাম কেউ এসছে, মিস্ত্রিরা বাইরে কাজ বাজ করছে, তো তার জন্য মানে টুকটাক করে আওয়াজ হলে রডে টডে মনে হয় যেন কেউ এসছে, দরজা ঠুকাচ্ছে। আর আজকে সকাল সকাল উঠেছি না, সকাল সকাল সব কাজ বাজ শেষ হয়ে গেছে, তার জন্য মানে অনেকটাই ফাঁকা সময় পেয়েছি, মানে তার জন্য বসে আছি। আর এই এখন যে খাওয়া দাওয়া করলাম না, ওর কিছু বাসন আছে। আর এখন বেশি টাইমও হয়নি, কটা বাজে আমি দেখছি, এখন বাজে 10:10 হয়েছে এখন। আর এখন এই যে কাজ বাজগুলো হলো, কিছু আজকে না রোদ বেরিয়েছে, কালকে দিয়ে মামামের যত প্যান্ট ট্যান্টগুলো ছিল না সব ভিজিয়ে, মানে কিচ্ছু শুকায়নি, তো কিচ্ছু শুকায়নি, তার জন্য হচ্ছে গিয়ে সব ছাদে মেলবো। আর হচ্ছে কিছু মেলে এসেছি, একটা লেপ আছে ওটা মেলে এসেছি, মামামের বালিশ, কোলে বালিশ, কি বলে মামা, সব হিস করে দিয়েছি, তাই না? দুষ্টু করে রাম, লোকে ছেঁচা বলবে। তো এই আর কি বসে আছি, আর দুপুরে রান্নার জন্য রেডি করতে হবে, ছোলা অল্প ভিজিয়ে রেখেছিলাম ওইটাই রয়েছে। তো ইচ্ছা আছে একটু কচুর শাক করবো, তো এখন দেখি। সেদিন আর কচুর শাক করেছিলাম, তোমাদের দাদা বললো গলা চুলকাচ্ছে, আর আমার হাতও খুব চুলকাচ্ছিল, কুচকুচ কুচকুচ করছিলো, তোমাদের দাদা বললো নারকেল তেল দিয়ে নাও আর কিছু হবে না। তো জানি না, যাই হোক কচুর শাক যদি হয় করবো, আর কি সবজি করবো, এখনও কোনো ঠিক নেই, আমাদের বাড়িতে কোনো কিছু ঠিক থাকে না আগে দিয়ে, যখন রান্না করতে যাই তারপরে ঠিক হয় না, এটা রান্না করবো আগে দিয়ে কোনো কিছু প্ল্যান হয় না, তোমার দাদা যদি কিছু খেতে ইচ্ছা করে আগে দিয়ে স্পেশাল বলে রাখে না, এটাই করবে। এখনো অব্দি তো চিপ নাই, অত চকলেট খেলে তোমার শরীর খারাপ করবে, খেয়ে নিয়ে বলছি কি চিপ নাই। এই দেখো আমাদের বুড়িমা, বুড়িমাটা হয়েছে, এটা বুড়িমা বলো তো, একটু অ বলো তো, অ বলো তো, বলে দাও নম করে দাও, একটু নম করে দাও, মামা সব পারে কিন্তু খুব দুষ্টু, করতেই চায় না, বাবাই নাই, হাত ধুতে হবে, চলো তো হাত ধুবো। তো আজকে ছোট ব্লগটা কেমন লাগলো আমার প্রিয় বন্ধুরা তোমরা জানিয়ে দিও, আর হচ্ছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর কি বলবো, তো সকালবেলা তো রুটিগুলো ভাজলাম, আর সকাল সকাল রুটি ভাজার একটাই ভালোই কিসের জানো, সকাল সকাল যদি রুটি ফোলে না আমার মনে হয় যেন এমনি আগে না নর্মাল প্রতিদিন রুটি বানাতাম, হ্যাঁ তোমার দাদা মানে ভাতই খেতো না, ও খুব রুটি খেতে পছন্দ করে, কিন্তু এখন দিয়ে ভাত খায়, এখন একটু গরম পড়ে গেছে না, আর এখন ভাতটাই খাই, আর কিছুদিন আটাটা ছিল না দেখে রুটি বানাইনি। আর মামাম চুপ করো না, তো মানে রুটি সকালবেলা যদি রুটিগুলো যে রুটিটা ফোলে না মনে হয় না আজকে কত কিচ্ছু ভালো একটা, যদি রুটি না ফোলে না মনে হয় না কেমন একটা জানি কি একটা হবে, কেমন কেমন জানি মনে হয় যে পজিটিভ নেগেটিভ একটা ব্যাপার আছে না, তো রুটি ফুললে মনে হয় যেন পজিটিভ, না ফুললে মনে হয় যেন নেগেটিভ, তো এটা একটা আমার দিনের শুরুতে যদি রুটি বানাই তো মনে হয় যেন না দিনটা আজকে খুব ভালো যাবে বা কিছু ভালো হচ্ছে। মাম্মা ক্যামেরা নড়ছে, ক্যামেরা নড়ছে, ধুপু দিচ্ছ, হাত ধুতে হবে। তো তো এই আর কি, তো রুটি বানালাম, বেশ কিছু রুটি ফুললো আর কিছু রুটি ফোলেনি, কারণ গ্যাসের ওভেনের উপরে যখন দেওয়া হয় না রুটিটা ফোলার জন্য, তো গ্যাসের যে শিকগুলো ওতে লেগে না রুটিটা ফেটে যায়, তো তার জন্য ফোলে না, এটা জানি না কার কিন্তু আমি আমার নিজের এরকম মনে হয়, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু কেউ কিছু মনে করো না। তো এই আর কি, তো মামা আমাকে হাত ধোয়াবো, কিছু কাজ আছে, তো মামা খুব চিৎচির করছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমাদের জানিয়ে দিও, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই করে দাও, বাই করে দাও, বাই বাই, বলো রাধে বাই, বলো রাধে তোমাদের বাই করছে, গোপী তোমাদের বাই করছে, বলো তোমরা আমাকে রাধে বলবে না হলে গোপী বলবে, মামা টাটা কে দিচ্ছে, রাধে কে দিচ্ছে, ওকে যদি বলি না এটা কে খেয়েছে বলবি কি রাধে, হিসকে করেছে বলছে রাধে, বাই বাই, পাপি দিদা একটু নি, পাপি দিদা এরকম কথা, এরকম আঙুল দিয়ে করো, আঙুল দিয়ে এরকম, আঙুল দিয়ে করো এরকম, আমার মাসি শিখিয়েছে, আমি করো আরেকবার করে দাও, আরেকবার করে দাও, আরেকবার করে দাও, হয়েছে। তো ভাই, তো ভালো থেকো সবাই, তো নেক্সট ভিডিওর সাথে তোমাদের দেখা, তোমাদের নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন মামাকে হাত ধুয়ে নিই।